এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। মন, তোমার এই জব ট্রেনিং কবে শেষ হবে? ব্যাস আর কিছুদিন, তারপর তোমার মতো 9-5টার ডিউটি, খালি জায়গা আলাদা। বাইরেও যেতে হবে? মার্কেট তো যেতেই হবে, বাকি কাজ বাড়ি থেকে, এই মানে অফিস থেকে। চাকরিটা কি খুবই জরুরি মন? দেখো মন, আমি জানি যে তুমি বাড়িতে থেকে থেকে বোর হয়ে যাও, কিন্তু এর জন্য চাকরি করে পয়সা রোজগার করাটা কি তোমার জন্য খুবই জরুরি? আমার একটা সরকারি চাকরি আছে, আমাদের এই ছোট পরিবারের জন্য আর কি চাই তুমি বলো? নুন একটু কম হয়েছে। হ্যাঁ, নুন মানে সল্ট, সল্ট। তুমি তো কোনো সবজি চেনো না, ফুড ক্রিটিক কবে থেকে হলে, তাও আবার এই ফালতু বাইরের খাবারে? না মানে এমনি মনে হলো তাই। তুমি এবার এই স্যালারি আর সল্টের হিসাব ছেড়ে নিজের লেখালেখিতে মন দিচ্ছ না কেন? আলটিমেটলি তুমি তো রাইটারই হতে চাও, তাই না? মন, ইলেকট্রিকের বিলটা জমা দিয়ে দিও আজ, ভুলে যেও না কিন্তু। আমি তাড়াতাড়ি ফিরবো, বাই। হ্যাঁ ডাক্তার কাকু, রাধার রিপোর্ট এসে গেছে। ওকে। রোজকার মতো ওই মাছের কালিয়া, চিকেন হরিয়ালি, মটন হায়দ্রাবাদি, গুজরাতি কালি ডাল, মক্কি কি রোটি, ধাবা তন্দুরি। আচ্ছা, এই অবধি তুমি অফিস পৌঁছে গেছো? আচ্ছা ঠিক আছে।
How was your day, Mon? খুব ভালো। তুমি অফিস থেকে কখন ফিরলে? Wait. একটু কফি খাবে? হ্যাঁ, প্লিজ। Just a minute. আরে বাস, ঘরে তৈরি পকোড়ার কিন্তু মজাই আলাদা। একটু চাটনি দেবে? ও, চাটনি তো আমি, এটা তো তুমি কিনে এনেছো। রাধা, তোমায় কিছু বলার ছিল। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, বিন্দুর বাড়ি থেকে ফোন এসেছিল, ও দেশে চলে গেছে। নাও শুরু করো আবার, নতুন কাজের লক্ষ্য যাও। রাধা, এই পকোড়াগুলো আমি বানিয়েছি। হ্যাঁ আমি জানি তো, এটা তুমি বাইরের দোকান থেকে এনেছো। না আনিনি, বানিয়েছি নিজে। আর আজ রাতের খাবারটা কি? হ্যাঁ, আমি তোমায় একটা মিথ্যে বলেছিলাম, ওটা কোনো চাকরি বাকরির ট্রেনিং ছিল না, ওটা আসলে তোমার মা আমায়। মা? মা কি বললো? মাই তো আমায় শিখিয়েছে আসলে এই যে। হ্যাঁ হ্যাঁ মা। কোথায়? বাড়িতে? হ্যাঁ। জামাইয়ের হাতে তৈরি পকোড়া খেলি? পকোড়া? হ্যাঁ পকোড়া। কোথায় আছো তুমি? আমি তো শেখালাম, রোজ এসে আমার থেকেই তো ট্রেনিং নিত। আর শোন, জামাইয়ের কাছে তোর জন্য আরেকটাও সারপ্রাইজ আছে, ওই তোকে বলবে, ঠিক আছে? নিজের খেয়াল রাখিস। মন, কি করছো? কি ছেলে মানুষই করছো এটা? তো এটাই হলো তোমার ট্রেনিং এর নমুনা, আর ওটা ছিল তোমার চাকরি খোঁজার বাহানা। আর এটা, এটা কি? ফুড মেনু? না, আমার চাকরির রেকমেন্ডেশন লেটার। মানে? মানে আমাদের জীবনে নতুন অতিথি আসছে। সত্যি? তো ম্যাডাম, আমার চাকরি পাকা তো? চলো, এই চাকরিটা তোমার হয়েই গেল। স্যালারি কত নেবে মোহন বাবু? আলোচনাটা সেরিনি? লাভ ইউ সোনা। লাভ ইউ টু। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।